হঠাৎ করে আই গেলাম ধর্মনগর শহরে, যেটা নাকি ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর। ইলা সুন্দর নানি শহরগু, মানে মাতিয়া লাভ নাই। কোনটা কারণে আইলাম এই শহরগুতে, সম্পূর্ণ কোনো ভিডিওতে, এবং তোমরা দ্বারা এই শহরে আইবা নানি, মাত্র 200 টাকার বিনিময়ে তোমরা রুম পাইয়া লাইবা। তো চলো বন্ধুগণ, ভিডিওগুলো শুরু থেকে শুরু করি। ভিডিও শুরুতে সিলেটি ভাষায় কথা কইছে, বিকজ যারা ধর্মনগর থেকে কিংবা কুমারঘাট আমবাসা এসব সাইড থেকে দেখবা বা আসাম থেকে দেখবা, তারা একটু রিলেট করতে পারবা এই ভাষায়। সে কারণে সিলেটি দিয়ে শুরু করলাম, কেমন হয়েছে জানাবে কমেন্টে। ঠিক আছে, তো সেদিন দিনটা ছিল 1 জুলাই সোমবার। আমি, মন, সঞ্জিত তিনজনে ফুল টু রেডি আছিলাম জম্পু হিল যাওয়ার জন্য। একমাত্র বৃষ্টির কারণে আমাদের প্ল্যান ক্যান্সেল হয়। প্ল্যান ক্যান্সেল হওয়ার পরে তিনজন মন ভাঙ্গে ঘরে বসে আসলাম। দেন মনে 5টার দিকে ফোন করে, চল ধর্মনগর যাই, আজকে থেকে পরের দিন আইফোন। যেহেতু আমাদের মেন যে প্ল্যান আসলো ওইটা ক্যান্সেল হয়ে থাকা, 1 সপ্তাহ ধরে প্ল্যান চলতে আমরা জম্পু যাওয়ার, কিন্তু বৃষ্টির কারণে প্ল্যানটা ক্যান্সেল হয়েছে। তো বাইরে গেলাম গা তিন বন্ধু মিল্লা ধর্মনগর যাওয়ার উদ্দেশ্যে। 1 ঘন্টা আগে প্ল্যান হয়েছে, 1 ঘন্টা পরে আমরা স্টেশনে আয়া পড়লাম। স্টেশনে আয়া 35 টাকা করে টিকিট কেটে আয়া পড়লাম ট্রেনের মধ্যে। তো রওনা দিলাম ধর্মনগর উদ্দেশ্যে। ট্রেন ছাড়তে ছাড়তে পুরো সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি বর্ষা ছিল, এন্ড বাইরের ওয়েদার পুরো মেঘলা ছিল, অন্ধকার অন্ধকার হয়ে আসছিল দিনটা। ওই দিনকে এত পরিমাণে মন ভাঙছে মানে ভাষায় প্রকাশ করে দিতে না। যাই হোক, রাজারানীর নাম লয়ে বাড়ি হয়েছে ধর্মনগর উদ্দেশ্যে, যেটা হয় ভালো লাগা হয় সেটা মনে করে আমরা রওনা দিলাম ধর্মনগর উদ্দেশ্যে। তো কিছু আননোন পার্সনের সিনেমেটিক লইলাম, সেগুলো অবশেষে আমরা আয় বললাম আমাদের প্রিয় শহর ধর্মনগরে। তো অনেকগুলো ক্রসিং থাকার কারণে অনেকটা লেট আছে আমাদের স্টেশনের ট্রেন। তো আমরা জাস্ট পৌঁছাতে পৌঁছাইতে অলমোস্ট 10:27 বেজে গেছে। তো এখান থেকে টমটম নিয়ে নিলাম, এন্ড রাত্রেবেলা ধর্মনগর শহরটা কিছুটা এরকম দেখতে লাগে। ধর্মনগর দেখতে দেখতে আমরা আয় বললাম দিঘির পার। দিঘির পার আই যাইতে আমাদের বেজে গেছে অলমোস্ট 11টা। প্রচন্ড কিজা লাগছে দেখছি, আমরা আয় বললাম হোটেলে খাবার লাগে। অনেকগুলি দোকান খোঁজার পরে ফাইনালি একটা হোটেল পাইলাম খাবারের 11টার সময়। গাইস, রাত্রে বাজে 11টার উপরে আর আমরা ধর্মনগর শহরের কালীবাড়ি রোডে অক্ষণে খাবার লইছি। এদিকে জল টল লই আসেরা যাচ্ছে হোটেলে। ওই দেখো মহাদেবের মূর্তি, সব কিছু কালকে এক্সপ্লোর করুম। আপাতত প্রচণ্ড খিদে লাগছে, ট্রেনে বইতে কোনোরকম কিছু খাবার পাইছি না, পেটটা পূজা করে দেন তোমার লোক কথা হইব। দ্য নেক্সট মর্নিং, গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম ধর্মনগর। লুক এট দিস ধর্মনগর শহর, এই দেখো গাইজ, খুব দুর্দান্ত ওয়েদার, পুরো খারাপ হয়েছে। আমাদের রুম দেখাই, 2 নম্বর 11, একদম বেসিক একটা রুম, যার প্রাইস ছিল তোমার 600 টাকা। ইউ ক্যান সি তিনজন ঘুমাইছে আরামসে আমরা, অ্যান্ড রুমটা দেখতে পুরো মানে ঘরোয়া রুম লাগতেছে, হোটেল হলে ভাব আইতেছে না বললাম। ঠিক আছে, এখানে ফাঁকা আছে, একটা লাইট আছে, একটা বোর্ড আছে, টিভি আছে, টিভি কাজ করে না কয়ে দিয়েছে, মোবাইল চার্জ বয়েছে, দেখো এদিকে মন আছে, অ্যান্ড ডাস্টবিন, কিছু এরকম হয়েছে রুম। আর একটা কথা গাইস, জীবনে আমি প্রথমবার আজকে হোটেল থাকছি, হোটেলের ভিতরে কিরকম থাকে কিছু বলতে পারি না, প্রথমবার। তো চলো এখান থেকে বাইরে, সঞ্জিত ভাই আছে এটার ভিতরে মানে 2 নম্বর করতেছে। তো এখান থেকে বাইরে বাইরে এসে ট্রিটমেন্ট করুন আমরা, দেন আমরা শহরটা একটু এক্সপ্লোর করুন ভালো করে। তারপরে আমরা ট্রেন হিসেবে তোমার 3:40 মেবি বিকাল একটা ডেমো ট্রেনে আমরা বাইরে যাবো। তো লেটস সি কী হয় দেখা যাক। হ্যাঁ, এখনও তো খুবই এনজয় করতেছি এই দিনটারে কালকের থেকে। তো ইয়া, তো হোটেলে নেমে গেছি নিয়েছি আমরা, আমরা আসলাম ওই পাটটার ভিতরে। ঠিক আছে, লোকের যে দিকে এরিয়া কিছু এরকম, এর আগে যদি আমি একবার আগে গেছি ধর্মনগর শহরে, কিন্তু এই সাইডে আসলাম না, ওই সাইডে আসলাম। লোকের যে দিকে সামনে এসে বললাম দিঘির পার, ওইখানে আছে শিব বাবা, ওই দেখো। তো আমরা আসলাম ওই সাইডটা দিয়ে। ঠিক আছে, ওই দিকটা দিয়ে আসে যা, লোকের দিস, লোকের দিক গাইছ, পুরাটা পুকুরের মিডল দিয়ে মহাদেবের স্ট্যাচু, কি দারুণ একটা জায়গা। সেই সেই এই দেখো, এদিকে পুরো সব মোবাইলের দোকান খালি, মানে আমাদের মেলার মাঝে এরকম আগরতলা শহরে সেম। এদিকে এটা হচ্ছে ধর্মনগর জিরো পয়েন্ট, এদিকে স্টেশন, ওইদিকে দিঘির পার, এদিকে কিছু যাতাম না, এদিকে মেবি হসপিটাল।
আমরা এখন আছি প্রিয় শহর ধর্মনগরে। সেই এখন এন্ট্রি করতেছি আমরা হরিমন্দির রোডে। আমি আরো একবার আগে গেছি রোডে, শুনকা রাত্রেবেলা প্রায় সন্ধ্যার সময় আসলো, বাজার টাজার বসছে বাম্বার, ওখানে বাজার বেরিয়েছে। ইউ ক্যান সি গাইস, বৃষ্টি হয়ে আছে গা, সব দিকে বৃষ্টি বৃষ্টি। আমরা হোটেলে উঠছি, এই দেখো বৃষ্টির অবস্থা খারাপ সবদিকে। আমরা রুমে বসছিলাম, এখান থেকে বইয়ের শেয়ারে একটা ভিউ হয়েছে, লুক লাইক দিস। একমাত্র বৃষ্টি লাইক জম্পু একটা প্যান্ডে ক্যান্সেল হয়েছে। তো বন্ধুরা, ফাইনালি সময় এফ হলো ধর্মনগর শহরে বাইরে গনের। এখন টাইম তোমার 1:21, আমাদের ট্রেনের টাইম 3:44 সামথিং। টাইমে ট্রেনটা বাইর যাবো, আকাশে নেবো না, অক্ষণও ভালো না, কিছু বৃষ্টি হয়ে গেছে, এই দেখো কিছু কিছু এরকম। তো আবারও আমি সেরকম কিছু দেখাতে পারছি না ভিডিওর ভিতরে, তবু চেষ্টা করছি কিছুটা দেখানোর। অ্যাকচুয়ালি আমরা কিছু না, হোটেল থেকে চেক আউট করে আমরা বাইরে গেলাম গা স্টেশনের উদ্দেশ্যে। আমরা যে হোটেলে আসলাম, ওই হোটেলে ডাবল বেড একটা রুম আসলো, যেটার প্রাইস থাকছে আমাদের থেকে 600 টাকা। আমরা তিনজন আরামসে ঘুমাইতে পারছি, তোমরা সেটা দেখতে পারো ওই হোটেলে, ডাবল বেডের রুম 600 টাকা, আরামসে তুমি তিনজন ঘুমাইতে পারবা। তো আমি স্ক্রিন নাম্বার দিয়ে যাচ্ছি হোটেলের। এই শহর আসার পরে একটা জিনিস নোটিস করলাম যে পুরো শহরের ভিতরে একটাও সিএনজি অটো নাই, সবগুলি থেকে তোমার ই রিক্সা, সবগুলি ইলেকট্রিক টমটম অটো এরকম। ওইখান থেকে বাইরে আমরা সুদায় হলাম স্টেশনে। তো বন্ধুরা অবশ্যই আমরা বললাম স্টেশনে, এই দেখো স্টেশনে হাব বাপ মন্টু ভাই আছে, সঞ্জিত ভাই আছে, আমরা স্টেশনে বই রইলাম। লোকের যে স্টেশনের কন্ডিশন সেরা, আর রজু সকনে আচ্ছা আকাশটা সেরাই রয়েছে। আজকের এই ব্লগটা কেমন লাগে কমেন্টে জানাইবা। আজকে লাগে বিদায় নেই, রাধে রাধে।